খাদ্য নিরাপত্তায় আমাদের সাফল্য অর্জন যতটা স্বস্তির সন্ধান দিচ্ছে, তার চেয়ে অনেক বেশি বড় হয়ে উঠেছে আগামীর চ্যালেঞ্জগুলো। অনেকদিন ধরেই বড় হয়ে দেখা দিয়েছে কৃষকের পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার বঞ্চনা। বর্তমানে আমরা ধান যে উৎপাদন করতেছি, এ ধান বিক্রি করতে পারছি না। আমার বাড়িতে এখন 500 থেকে 700 মন ধান বিক্রি হয় না, বিক্রি করতে পারিনি। 500 টাকা মন হাইব্রিড ধান, এখন 500 টাকাও নিচ্ছে না। 350 থেকে শুরু করে 500 টাকা একটা লেবারের মূল্য। ধান কাটতেই তো স্যার 4-5টা লেবার লাগে, লাগাইতে লাগে 4-5টা লেবার, আবার চাষ আছে, মই আছে, সার আছে, ইত্যাদি খরচ আমি লেখা আপনাকে হিসাব করে দিতে পারবো স্যার। ধানের যেই বাজার, এই বাজারের সাথে আমাদের বাইরের থেকে যারা ধান কাটতে আসে, এরা ধান কাটতে আসবে কি না, আর বিলের ধান বাড়িতে আসবে কি না, এটার প্রতি আমাদের সন্দেহ রয়ে গেছে। সরকার যখন বাজেট করে ধান কেনার, তখন সীমিত সীমায় আমরা কৃষকরা যদি সারা বছর ওই একই বাজারে ধান বেচতে পারি, তাহলে আমাদের লাভবান বেশি হয়। ফসল করতে প্রায় 500 টাকার উপরে খরচ পড়ে যায়, আর সেই ধান বিক্রি করা হয় 600 থেকে 600 টাকা। এভাবে চললে আমাদের কৃষক বাঁচতে পারবো না। পেঁয়াজ রসুন যেভাবে আমরা আবাদ করি, এই পেঁয়াজ 400 টাকা মন, এই পেঁয়াজ আমরা 1400-1500 টাকা কয় বিক্রয় করলে আমরা কিছু পয়সা, অন্তত 200-300 টাকা লাভ থাকে। শাক সবজি যেভাবে আমরা ফলন করি, আমরা প্রকৃত কিন্তু মূল্য পাচ্ছি না। উৎপাদন খরচ হলো 100 টাকা, বিক্রি করতে হচ্ছে 80 টাকা। অপরিকল্পিত বাঁধ, পুকুর খনন এবং নদী খাল ভরাটের কারণে দেশে বহু আবাদি এলাকায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার, যেখানে পরিকল্পিত পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে উপকৃত হবে হাজার হাজার কৃষক। প্রত্যেকটা খাল বন্ধ, বেড়ি বুড়ি দিয়ে প্রত্যেকটা ঘের, আমরা আগামী 2 বছর বন্যায় একবার গ্রামণ হয়ে গেছি, মানুষ সব আস হয়ে আমরা দেশ ছাড়া হয়ে গেছি। এলাকায় প্রায় 2000 ধান এখন পানির তলে, খালের ভিতরে প্রজেক্ট করাতে ওই পানিগুলি আটকে থাকাতে পানি নামতে পারে না, ওই ধানগুলি চলে যায়। একটু কি হাত তুলে দেখাবেন যে কি সংখ্যক কৃষক জলাবদ্ধতার শিকার? ধান রোপণ করার কোনো যন্ত্র এলাকায় ব্যবহার হয়? ধান কাটা এই যন্ত্র ব্যবহার হয়? সব হাতে কাটে। ধান রোপণ করার যন্ত্র স্বচক্ষে দেখেছেন কোন কোন কৃষক? হাত তুলবেন। কে কে পাওয়ার টিলার ব্যবহার করেন জমি চাষ করাতে? আধুনিকায়নের যে তন্ত্রাংশ আমাদের সরকার যেভাবে নিয়ে আসতেছে, এটা জনগণ কৃষকের কাছে কিভাবে পৌঁছানো যায়? কৃষি যন্ত্রপাতি 30% ভর্তুকি দেওয়া হচ্ছে সরকার থেকে, এটা সহজলভ্যতা দরকার আর চাহিদা মাফিক দরকার। বেশ ক্ষতির মুখে পড়ছে কৃষক, যা পুষিয়ে নিতে দরকার শস্য বীমা বাস্তবায়ন করা, যার বাস্তবায়নের দাবি এবার আরো জোরালোভাবে উঠে এসেছে। ভবিষ্যতে আমাদের দেখা যাচ্ছে ঘিরে যে মাছ এবং ধান চাষ হয়, এরপরও বীমা করা দরকার। আমাদের এই সুযোগটা যদি আসে সামনে ভালো হয়। সরকারের শস্য বীমা করতে হলে আমাদের ভ্যাট দিতে হয় 15% করে, তা এইটা যদি সরকার আমাদের মকুব করে দেয়, আমাদের কৃষকের পক্ষে খুব উপকৃত হই আমরা। বাণিজ্যিক চাষের সাথে যারা জড়িত তাদেরকে এখানে বাণিজ্যিক হিসেবে তাদের বীমা থাকা উচিত আমি মনে করি। কৃষি বীমা শুরু হোক, এটা থেকে সমর্থন করেন কে? সবাই সমর্থন, হাতটা তুলে রাখেন, সবাই সমর্থন করেন কৃষি বীমা। সরকারি বীজের মান নিয়ে অভিযোগ প্রায় 70% কৃষকের। কোম্পানির বীজ কিনলে 100%-এর মধ্যে 90% জ্বালায়, আর সরকারি বিআরটিসির বীজ কিনলে একদম জ্বালায় না, ব্যাপারটা কি? আমি গত বছর একটা বীজ আনছিলাম বিআরটিসি অফিস থেকে, খুবই নিম্নমানের বীজ, আমার ধান হইছে না বললেই চলে। কৃষকের এই দাবি, চাহিদা ও প্রত্যাশা মিলিয়েই হৃদয়ে মাটিও মানুষ অনুষ্ঠানের পক্ষ থেকে মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমাদের এই সুপারিশমালা। জাতীয় বাজেট প্রণয়নে বরাবরের মতো এবারও মলাটবদ্ধ কৃষকের এই চিন্তা ও বক্তব্যের সমীকরণ আন্তরিকতার সঙ্গে বিবেচিত হবে বলে আশা রাখি।